হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরফাবস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি তো তোমরা অনেকেই খেয়েছো, তো কারা কারা এভাবে বানিয়ে খেয়েছো অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে 1 টেবিল স্পুন মতো জিরে আর 2 তেজপাতা শুকনো খলায় ভেজে কুড়ো করে নিয়েছি। এরপর ওই ভাজা মশলার সাথে কিছুটা কোরানো নারকেল সামান্য জল দিয়ে বেটে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে একটা প্রেশার কুকারে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কিছুটা হলুদ। এরপর ভালো করে একটু মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা নারকেলটা। এরপর আবারও সব কিছুকে ভালোভাবে মেখে নিতে হবে। এবারে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি সর্ষের তেল, প্রায় 6-7 টেবিল চামচ মতো সর্ষের তেল এখানে দিতে হবে। এরপর সব কিছুকে আবার ভালোভাবে মিক্স করে 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। এবার এটাকে গ্যাসে বসিয়ে দিয়ে সিটি পড়ার ঠিক আগের মুহূর্তে নামিয়ে নিলেই ব্যাস আমাদের মালাইকারি রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।